প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো মিসও ভালো আছি মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আমরা আজ আমাদের বাংলাদেশ সম্পর্কে জানব আমাদের এই অধ্যায়ে আমরা প্রথমেই জানব কি বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র সম্পর্কে তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি আমরা কি দেখতে পাচ্ছি একটি চমৎকার মানচিত্র দেখতে পাচ্ছি সেটিতে আবার কি কয়েকটি ভাগ দেখতে পাচ্ছি প্রত্যেকটি ভাগ কি সুন্দর করে বিভিন্ন কালার করা আবার কি কয়েকটি নামও লেখা আছে এগুলো আসলে কি বলতো এই প্রত্যেকটি নাম কি এক একটি বিভাগীয় শহরের নাম বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র আমাদের মাতৃভূমি বাংলাদেশ এটি এশিয়া মহাদেশে অবস্থিত চলো আমরা পাশের মানচিত্রে দেখি বাংলাদেশের সীমানা ও প্রতিবেশী দেশগুলো এ ধরনের মানচিত্রকে রাজনৈতিক মানচিত্র বলে প্রশাসনিক কাজ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে এক একটি ভাগকে বিভাগ বলে মানচিত্রে বিভাগগুলোর নাম আমরা পড়ব এবং এগুলোর প্রত্যেকটি ভিন্ন ভিন্ন রং দিয়ে দেখানো হয়েছে আয়তনে সবচেয়ে বড় চট্টগ্রাম বিভাগ এবং সবচেয়ে ছোট সিলেট বিভাগ প্রতিটি বিভাগে একটি করে শহর আছে এদেরকে বিভাগীয় শহর বলে ঢাকা একই সাথে রাজধানী ও বিভাগীয় শহর এটি দেশের মাঝখানে অবস্থিত এটি একটি পুরাতন শহর প্রায় চারশো বছর পূর্বে ঢাকা শহর গড়ে ওঠে চলো আমরা যে এই যে রাজনৈতিক মানস মানচিত্র সম্পর্কে জানলাম এখন আমরা তো বলতেই পারি আমি কোন বিভাগে থাকি এভাবে আমরা কি করব প্রত্যেকে কে কোন বিভাগে থাকি সেটি ছটপট লিখে ফেলি যেমন আমি রংপুর বিভাগে থাকি তাহলে আমি কি লিখলাম আমি লিখলাম যে আমি রংপুর বিভাগে থাকি এবং কি করব সেটি আমি মানচিত্রে খুঁজে বের করব মানচিত্রের কোথায় আছে আর কি করব। আমি যে বিভাগে থাকি সে বিভাগের সীমানার সাথে আর কোন বিভাগ আছে সেটি কি সেটিও আমরা খুঁজে বের করবো যেমন আমার বিভাগের সাথেই কি রয়েছে রাজশাহী এবং ঢাকা বিভাগ রয়েছে তাহলে তোমরা খুঁজে বের করো তোমার বিভাগের সাথে কোন কোন বিভাগ রয়েছে এখন আমরা একটি সুন্দর কাজ করব অনেক মজা করে একটি খেলা করব সেটি হচ্ছে আমরা নিচে একটি ছক দেখতে পাচ্ছি ত্বকের একদিকে দিক রয়েছে আর একদিকে দেশ বা সমুদ্র রয়েছে আমরা বাংলাদেশের আশেপাশের দেশের নাম ও সমুদ্রের নামগুলো লিখে ফেলব বাংলাদেশের পূর্বে কি রয়েছে বাংলাদেশের পূর্বে রয়েছে ভারত ও মিয়ানমার পশ্চিমে রয়েছে ভারত উত্তরেও রয়েছে কি ভারত আর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর তাহলে আমরা বাংলাদেশের এই যে চারদিকে কোন দিকে কি রয়েছে সবটা কি আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এখন আমরা কি করবো একটি মজার খেলা করব এই যে আমরা মানচিত্র সম্পর্কে জানলাম এখন তো আমাদের মানচিত্র আঁকা শিখতে হবে কিন্তু আমরা তার আগে একটি মজার খেলা করতে পারি সেটি হচ্ছে আমরা একটি পাতলা কাগজ নিয়ে কি করব বাংলাদেশের মানচিত্রের উপর রাখবো তারপর চারপাশে আলপিন বা ক্লিপ দিয়ে আটকে নিব এই যে কাগজের নিচে মানচিত্রের রেখাগুলো লক্ষ্য করি এবং কি করি পেন্সিল দিয়ে মানচিত্রের চারদিকে রেখাগুলো এঁকে ফেলি তারপর যখন এই যে রেখাগুলো শেষ হয়ে যাবে তখন আমরা আলপিন বা ক্লিপ ফুলে কাগজটি তুলে ফেলব এবং কি করব মানচিত্রে বিভাগগুলোর নাম আমরা লিখে ফেলবো তাহলে আমরা কি বুঝে যাব যে আমরা কোন জায়গায় কোন বিভাগ রয়েছে সেটি আমরা জেনেছি কতটুকু তাই না খুব মজার খেলা চলো আমরা তাহলে ঝটপট কাজটি করে ফেলি এখন আমরা আর একটি কাজ করব সেটি হচ্ছে আমরা তো জানলাম বাংলাদেশের বিভাগ সম্পর্কে তারপর বাংলাদেশের মানচিত্র সম্পর্কে তাহলে এখন বলো তো বাংলাদেশের বিভাগীয় শহরের সংখ্যা কয়টি ও কি কি। বাংলাদেশের বিভাগীয় শহর আটটি যথা ঢাকা বরিশাল খুলনা চট্টগ্রাম রাজশাহী রংপুর সিলেট ও ময়মনসিংহ তাহলে কি আমরা খুব সুন্দরভাবে জেনে গেলাম এখন আমরা আর একটি কাজ করব সেটি হচ্ছে এই যে মানচিত্র রয়েছে মানচিত্রে যে বিভাগগুলো রয়েছে আমরা সেই বিভাগে কি সব নামগুলো আমরা লিখে ফেলবো তো আমরা তো জানলাম যে মানচিত্রে কি কয়টি বিভাগ রয়েছে আটটি বিভাগ রয়েছে কিন্তু যে বিভাগটি সবার শেষে হয়েছে সেটি কি ময়মনসিংহ সেটি এখানে ছবিতে দেয়া নেই তো কি হয়েছে আমরা যে সাতটি আছে সেই সাতটি কি এখানে দিয়ে সেটি পূরণ করে ফেলব রংপুর রংপুর কোথায় হবে তাহলে চলো দেখি এই যে রংপুর তারপরে হচ্ছে খুলনা খুলনা বিভাগটি কোথায় খুলনা এই তো খুলনা চলে এসেছে তারপরে আমরা সিলেট বিভাগটিকে বসিয়ে দিই আর ঢাকা কোথায় হবে একদম মাঝখানে তারপর কি আমরা চট্টগ্রাম কোথায় হবে সেটাও তো জানি তারপর হচ্ছে কি রাজশাহী আর সব শেষে আমরা কোনটি বসালাম বরিশাল তাহলে কি আমরা সুন্দর করে বিভাগগুলো বসিয়ে ফেললাম এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে এই কাজটি করলাম আমরা বাসায় এগুলো কি চর্চা করব। এই মানচিত্র দিয়ে আমরা খেলার ছলে কি অনেক কিছু জানতে পারবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা কি পরবর্তী ক্লাসে আমরা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র তো জানলাম কি পরবর্তী ক্লাসে আমরা বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র সম্পর্কে জানবো তো সেই পর্যন্ত কি সবাইকে অবশ্যই সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে আজ আমরা আমাদের পাঠ এখানেই শেষ করছি